Assalamualaikum. Welcome to back to my channel. আমি ডক্টর মোহাম্মদ ফেরদাউস আলম পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজ এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুব জরুরি একটি বিষয়, যে বিষয়টি সম্পর্কে ইতিপূর্বেই আমি আরও দু একটি ভিডিও হয়তোবা দিয়েছিলাম এবং অনেকে আমাকে এ সম্পর্কে প্রশ্ন করেছে এবং প্রতিনিয়তই এ ধরনের রোগীর আমরা সম্মুখীন হয়ে যাই, যেটি হচ্ছে স্বপ্নদোষ সম্পর্কে, অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া। অনেকেই প্রশ্ন করেন যে আমার স্বপ্নদোষ হচ্ছে। আসলে অনেকেই এ সম্পর্কে অনেকে জানে না যে আসলে এটি কি এবং কেন হয় এবং এটি কাদের হয়ে থাকে এবং এটি প্রতিকার বা এর বন্ধ করার ব্যবস্থা কি। তো তাই আজ এই বিষয় নিয়ে আলোচনা করা হবে যে স্বপ্নদোষ কি এবং কেন হয় আর কাদের হয়ে থাকে আর অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করার উপায় কি। তাই এই বিষয় সম্পর্কে যারা জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমার ভিডিও যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসলে প্রথমে আমরা জেনে নেই যে স্বপ্নদোষ কি, স্বপ্নদোষ কাকে বলা হয়, এ বিষয় সম্পর্কে আগে আমরা পরিষ্কার হয়ে নিই। স্বপ্নদোষ হচ্ছে যে এটি অনেক চেনা জানা রোগের মধ্যে একটি রোগ, যদিও বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে রোগ বলা হয় না, এটি একটি ঘটনা বলা হয়। স্বপ্নদোষ হলো রাত্রে ঘুমের মধ্যে বীর্যপাত হওয়া। বয়স সন্ধিকালে স্বপ্নদোষ হওয়া খুবই সাধারণ একটি ঘটনা। ঘুমিয়ে পড়ার পর নিজে নিজেই বীর্যপাত ঘটে বা বীর্যপাত ঘটে যাওয়াকেই স্বপ্নদোষ বলে। এটিকে আসলে কোনো রোগ বলা হয় না, কারণ এটি সাধারণ একটি ঘটনা। বয়স বাড়ার সাথে সাথে সকলেই এই ঘটনার সাথে পরিচিত হন। তবে সমস্যা হলো তখনই যখন অতিরিক্ত স্বপ্নদোষ হয়। মাসে একবার দুইবার হওয়া স্বাভাবিক। অর্থাৎ প্রথমে আমি যে কথাটি বললাম যে স্বপ্নদোষ আসলে কোনো রোগ নয়, এটি অতি সাধারণ একটি ঘটনা যা বয়স বাড়ার সাথে সাথে সকলেই এই ঘটনার সাথে পরিচিত হন। তবে কথা হলো যে সমস্যা তখনই যখন অতিরিক্ত হয়ে থাকে, মাসে একবার অথবা দুইবার অথবা তিনবার, এটি সাধারণ একটি ব্যাপার, এটি হবে, অথবা কারো একবার হবে, কারো দুবার হবে, কারো তিনবার হবে। আবার অনেকেই মনে করেন যে বয়স বাড়ার পরে যদি তার স্বপ্নদোষ না হয় তো সে চিন্তায় পড়ে যান যে আসলে তার কোনো শারীরিক দুর্বলতা আছে কিনা, তার অঙ্গহানি আছে কিনা, তার কোনো ভেতরে কোনো বড় ধরনের সমস্যা আছে কিনা। আসলে এটি ভয়ের কোনো কারণ নয়, এটি তার শরীরের গঠন অনুযায়ী বিভিন্ন কারণ অনুযায়ী এটি হয়ে থাকে। তো যাই হোক, আমরা বুঝলাম যে স্বপ্নদোষ কোনো রোগ নয়, এটি সাধারণ একটি ঘটনা। তবে সমস্যা হলো যদি স্বপ্নদোষ আপনার অতিরিক্ত হয়, ঘন ঘন হয়, তাহলে আপনার সমস্যা হয়ে যাবে, বিভিন্ন ধরনের আপনার শারীরিকভাবে সমস্যা দেখা দেবে। যেমন সবসময় মাথা গরম থাকবে, মাথা ব্যথা করবে, শরীর দুর্বল মনে হবে, প্রস্রাবের আগে এবং পরে ফোঁটা ফোঁটা করে আপনার বীর্য বের হতে পারে, এ ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। তো চলুন আমরা এবার জেনে নেই যে এই স্বপ্নদোষ হওয়ার, অর্থাৎ অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার পেছনের কারণগুলো কি। ওই যে কথাটি বললাম যে স্বপ্নদোষ একটি সাধারণ ঘটনা, তবে কথা হলো যদি স্বপ্নদোষ অতিরিক্ত হয় তাহলে এটি সমস্যা। তো আসলে অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণগুলো কি এ সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে জানি যে অতিরিক্ত কেন হয়। অতিরিক্ত হওয়ার যতগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রথম নম্বর, প্রথম দিকে যে কারণগুলো রয়েছে তা হচ্ছে যে মানসিক চিন্তা চেতনা বা রুচিশীলতা। এক একজন মানুষের রুচি এক এক রকম, মানসিক চিন্তা ভাবনা এক এক রকম। অশ্লীল ছবি দেখা
বা পর্নোগ্রাফি বা নীল ছবিতে আসক্ত হওয়া, যৌন উদ্দীপক বই পড়া, অর্থাৎ যৌন উদ্দীপক কোনো বই কোনো লেখনী পড়া, সায়ংকালের পূর্বে অর্থাৎ রাত্রিবেলা ঘুমে যাওয়ার আগে যৌন বিষয়ে চিন্তা ভাবনা করা, এরপরে হচ্ছে স্বামী স্ত্রী অনেকদিন দূরে থাকা, অর্থাৎ যারা বিবাহিত তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। যদি স্বামী স্ত্রীর মধ্যে অনেকদিন যদি তারা যদি দূরে থাকে সেই ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। এরপরে হচ্ছে যৌন উত্তেজিত মেডিসিন সেবন করা, অর্থাৎ আপনি এমন কোনো মেডিসিন সেবন করলেন যা আপনার যৌন উত্তেজিত করে ফেলল, এর কারণেও হতে পারে। অতিরিক্ত মদ্যপান করা বা কোনো গরম জাতীয় খাবার অতিরিক্ত খাওয়া ইত্যাদি কারণে অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে। তো এই অতিরিক্ত স্বপ্নদোষ যাদের হচ্ছে, যারা কোনোভাবেই এই অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করতে পারতেছেন না, তাদেরকে অবশ্যই এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর থেকে আপনাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, এগুলোর থেকে আপনাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, মানসিকতা আপনাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে আশা করা যায় যে এটি কোনো মেডিসিন ছাড়াই এই সমস্যাটি ভালো হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের মনে হয় যে সমস্যা ভালো হচ্ছে না, সমস্যা দূর হচ্ছে না, অতিরিক্তভাবে এই সমস্যা বেড়ে চলছে, তাহলে আমি এরপরের ভিডিওতে আমি এর একটি মেডিসিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, শেয়ার করব, আপনারা সেই মেডিসিনটি সেবন করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।